বলতিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ছিলে এরকম ব্রাউন ছিলে? সর্বপ্রথম দেখছি আমি, আর যারা ভিউস তারাও হয়তো এই সর্বপ্রথম দেখছে। আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগছে। সাদা চোখে না লাল চোখ? লাল চোখ। মেল? আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাড়লাভার সুমিত, আর আমি সুমিত করছি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল বাড়লাভার সুমিতে স্বাগতম। তো আজকের ভিডিওটা হবে পুরোপুরি বাংলা টপিকের উপরে। তো মানে এখন আমি যেসব ফার্মে যাচ্ছি, তো এখানটায় তো মানে আমার আশেপাশে যে সমস্ত ফার্ম আছে, আমি তো এসে যেতে পারছি না দূরে ঈশানদার মতো, তো আমার আশেপাশে যে সমস্ত ফার্ম আছে তারা তো মানে হিন্দির চল বেশিটা আমাদের এদিকে নেই গ্রাম এলাকার এতে। তো এই জন্য আজকের যে ভিডিওটা হবে পুরোপুরি টপিক বাংলার উপরেই হবে। তো আজকে আমরা চলে এসেছি নরেন ভাইয়ের বাড়িতে। তো নরেন ভাই, আপনি কদিন ধরে পায়রাগুলো বসছেন? কদিন ধরে? দু বছর। এখানে কোনো প্রফিট হয়? আমি তো প্রফিটের জন্য কিছু না, শখে কিছু। শখে? আচ্ছা আচ্ছা। এখন কোনো সেলের জন্য আছে? হ্যাঁ। কী কী সেলের মতো আছে? সবই সেল করে দেবো। সব সেল করে দেবে? কেন, কাজে? আচ্ছা আচ্ছা, বাইরে কাজে যাবে সব সেল করে দেবেন। তো প্রাইস কেমন কী পড়বে? আমি একটাই কথা বলবো, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটাও টিপে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের মনে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর এরকমভাবেই আপনারা সাপোর্ট করুন। আর আমার আর কিছুটাই বাকি আছে 1K সাবস্ক্রাইব হতে, তো আপনারা প্লিজ এরকমভাবে আমাকে সাপোর্ট করুন, এরকমভাবেই লাইক করুন, আর এরকমভাবেই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের কী মানে কেমন পাখি আপনাদের পছন্দ হয়েছে কি না, বা কেমন পাখি আপনাদের চয়েস হয়েছে কি না। তো দাদার নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, তো এই নাম্বার থেকে আপনারা দাদাকে কলও করে নিতে পারেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায়। এর লাল রং করেছো? আচ্ছা আচ্ছা। কখন ঠিক আছে এটা? 31। কত বিক্রি করবে এগুলো? 500 টাকা। 500 টাকা একটা? আরে মেল না ফিমেল? ফিমেল। ফিমেল অ্যাডাল্ট হয়ে গেছে? না না, বাকি আছে এখনো। আচ্ছা 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 আচ্ছা, ছাড়া নিচে ছাড়া। আচ্ছা আচ্ছা, কোয়ালিটি খুব সুন্দর আছে। আর মেল? ওটা সিঙ্গেলই আছে। এগুলো কি? এটা মুখ। কত পড়বে জোড়া? ধাড়ি 1200 টাকা। ধাড়ি 1200। ডিম বাচ্চা করেছে একবার? হুম। কতবার করেছে? বাচ্চা আছে। আচ্ছা 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 আচ্ছা। আর এই ব্রাউন লক্কা? ব্রাউন? হ্যাঁ ব্রাউন মুখে। কত করে? 1200 টাকা। আপনার বাড়িতে যতগুলো পাখি আছে নিলে তাহলে একটু কম সম হয়ে যাবে তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেল ফিমেল একদম কনফার্ম আছে? এটা মেল আর উপরে একটা ফিমেল। সিরাজিগুলো একটু বার করো। পালকটা একটু খেলাও না, ডিমে আছে মনে আছে। বাহ,
কালো সিরাজ, কালো সিরাজ কত করে? 1400 টাকা জোড়া। 1400 টাকা জোড়া। আচ্ছা, মিস মার্কিং কোথাও নেই, পাখির কোয়ালিটি ভালো আছে। ছাড়ো, নিচে ছাড়ো দেখি, এটা মেল সরিফিনের খুব সুন্দর আছে। চোদ্দোশোটা জোড়া অ্যাডাল্ট পাখি, একদম ডিম বাচ্চা গ্যারান্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আর এটা কি এর বাচ্চা হয়েছে নাকি? এর ধরনা ভাই, বাচ্চা সিঙ্গেল নিলে কত পড়বে? বাচ্চা যদি কেউ সিঙ্গেল নেয় 400-500 টাকা। আচ্ছা, তুমি কি এরকম জালের মধ্যেই আটকে রাখো না ছাড়া থাকে? জোড়া কত পড়বে? বাচ্চা আছে 1200 টাকা। এটা বাচ্চা 1200? বার করে দেখি। কড়িও ভালো আছে পিছনে। চেকগুলো খুব সুন্দর আছে। এর অ্যাডাল্ট পাখি ছিল না তোমার কাছে? আচ্ছা, বাচ্চা নিয়ে এসো, খুব সুন্দর লাগছে। এটা কি সিঙ্গেল মুখী আছে? না, ওটা জোড়া আছে। এটার সঙ্গে ওটা জোর, ওই একটা দোবাজ। আচ্ছা, ওই মুখটাকে ধরো না, ডানাটা একটু খেলা দেখি। এটা কি কাটা না এরকমই? না না, দোবাজ। দোবাজ সেটা আবার কেমন হয়? দোবাজ মানে এই যে ডানার পালক সাদা হয়। আচ্ছা আচ্ছা, মানে এটাকে দোবাজ বলে তাহলে? এটা কি মেল? এটা মেল। কত পড়বে এটা যদি কেউ সিঙ্গেল নিতে চায়? না, সিঙ্গেল না, জোড়া আছে। জোড়া? এটা এটার সঙ্গে কার জোড়া আছে? এর সঙ্গে ব্ল্যাক আছে। বার করে দেখি, ব্ল্যাক থাকে। ব্ল্যাক লক্কা, খুব সুন্দর লাগছে। সাদা চোখে না লাল চোখে? লাল চোখে। এটা মেল না ফিমেল? এটা ফিমেল। ফিমেল। আচ্ছা, ছেড়ে দাও দেখি, জোড় হয়ে গেছে। আচ্ছা, এরকম কাঁঠি কত আছে? ঘন কাঁঠি আছে, বেশ দেখতে ভালো লাগছে। 32, খুব সুন্দর লাগছে। আচ্ছা, এদিক সেদিক চলে যাবে কি রং দিয়ে রেখেছ? আচ্ছা আচ্ছা, ওই জন্য সবার মাথা লাল কালার। কামড়া হবে। আচ্ছা আচ্ছা, আর ওটা কি আছে? ব্ল্যাক 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 মুখী। এটাও কি সিঙ্গেল? না, এটা সেট আছে। কত জোড়া আছে তাহলে ব্ল্যাক মুখী? এখন দুজোড়া বিক্রি করবো কত করে? দুজোড়া যদি কেউ নিতে চায়? দুজোড়া নিতে চাইলে 2100 টাকা দিই। 2100 টাকা? আচ্ছা আচ্ছা, নেক্সট কি আছে? সুন্দরী? সুন্দরীগুলোকে বার করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট্ট দেখুন সুন্দরী। সুন্দরী কত কেমন পড়বে দাম এর? এ 1200 টাকা ধারি। 1200 টাকা ধারি? একদম অ্যাডাল্ট পাখি? একদম অ্যাডাল্ট। এটা মেল তো? এটা মেল। আর ফিমেলটা? ফিমেলটা ডিমে বসে আছে। ডিমে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটাই ডিম পেরেছি মনে হয়। খুব সুন্দর। ছেড়ে দাও, মেলটা কিছু। আর নেক্সট চিলে? আচ্ছা, চিলগুলোকে বার করো দেখি, একটাকে বার করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চিলে? ব্রাউন চিলে, সর্বপ্রথম দেখছি আমি। আর যারা ভিউস তারাও হয়তো এই সর্বপ্রথম দেখছে। আচ্ছা 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 আচ্ছা, কত জোড়া বিক্রি করবে? 1200 টাকা। পার পালক দেখি। আচ্ছা আচ্ছা, ছেড়ে দাও ছেড়ে দাও।
এটা রেড চিলে রেড চিলে দেখেছি কিন্তু এই ব্রাউন চিলেটা আমি সর্বপ্রথম দেখছি এটা এটা কি অ্যাডাল্ট পাখি একদম এটাও ডিম্বাচ্চা ডিম্বাচ্চা গ্যারান্টি আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগছে পাখিগুলো কোয়ালিটি খুব সুন্দর আছে বেটার কোয়ালিটি আছে ওভারে কি আছে নানটা একটু বার করে দেখি ব্ল্যাক নান কি ফিমেল অ্যাডাল্ট কত বিক্রি করবে এটা হাজার টাকা এটা কমসম এলে আট নশো টাকা হলে দিয়ে দেবে সাদা চোখে চাওলা টিকি আছে চলো খাবার কি কি দাও এটা কি আছে বাঘা তো চলুন বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক নিশ্চয়ই করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা টিপে দেবেন কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার মধ্যে তাড়াতাড়ি পৌঁছে যাবে 9832907882 আচ্ছা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা আচ্ছা কেউ যদি ডেলিভারি করে দিতে ডেলিভারি করে দিতে পারবে একটু বাড়ি থেকে এসে নিয়ে যাবে আর যদি এদিক থেকে যদি একটু কালেকশন করে দিতে পারবে একটু আচ্ছা আর এখানটা আসতে হলে কেমন করে আসতে হবে একটু বলে দাও তো কাকদ্বীপ থেকে বাসন্তী ম্যাডাম মানে বাসের মধ্যে এসে ফোন করলে আপনি ড্রপ করে নেবেন তো আচ্ছা ঠিক আছে খুব কম প্রাইসের উপরেই বললেন পাখিগুলো খুবই কম প্রাইস বলেছে তো দেখুন আপনাদের কোনো পাখি যদি পছন্দ হয় তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে এই পাখিটা পছন্দ হয়েছে বা আমি ডিসক্রিপশন বক্সের নাম্বারটা দিয়ে দেবো দাদা তো ওই নাম্বার থেকে আপনারা কন্ট্যাক্টও করতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি I'm not